হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে বিড়ালের সফল মিটিং। আমরা অনেক সময় দেখে থাকি যে বিড়াল একাধিকবার যে মিটিং করে, তো ওদের সফল যে মিটিংটা সেটা নিয়ে আজকে আলোচনা করব। বিড়াল যখন হিটে আসে, আপনারা কীভাবে বুঝবেন? বিড়াল যখন হিটে আসে তখন দেখবেন যে বিড়ালের আচরণগত অনেক পরিবর্তন হয়। যেমন ধরেন, ওরা খাবার টাবার কমিয়ে দিতে পারে, আবার বেড়ে যেতে পারে। তারপর হচ্ছে যে ওর সঙ্গীর ছেলে বিড়ালটা ওর সঙ্গীর কাছে বারবার ঘোরাঘুরি করবে, অথবা মেয়ে বিড়ালটা তার সঙ্গীর কাছে বারবার ঘোরাঘুরি করবে, একজন আরেকজনের কাছে যাবে। মেয়ে বিড়ালটা, বিশেষ করে মেয়ে বিড়ালটা, ওরা হচ্ছে যে ফ্লোরে গড়াগড়ি করে বেশি। ছেলে বিড়ালটাও গড়াগড়ি করে, কিন্তু অতটা না। মেয়ে বিড়ালটা হচ্ছে বেশি পরিমাণে গড়াগড়ি করে। তো ওদের এই সমস্ত সিমটম দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার বিড়ালটা হিটে আসছে। বিশেষ করে ছেলে বিড়ালটা যখন হিটে আসে তখন ওর খাবারটা একটু কমিয়ে দেয়, বা ওদের খাবারের প্রতি একটু অনীহা চলে যায়। ও বিভিন্ন সময় হচ্ছে এদিক ওদিক শুধু ঘোরাঘুরি করে, মানে সঙ্গী খোঁজে। তো আপনারা যখন দেখবেন যে একটা বিড়ালের এই ধরনের কোনো আচরণ আপনারা পরিলক্ষিত হচ্ছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বিড়ালের মিটিংয়ের সময় হয়েছে। আর বিড়াল সাধারণত হচ্ছে যে আপনার এক মাস পর পর মিটিংয়ে আসে। তো ওই মিটিংটা ওদের স্থায়ী হয় সর্বোচ্চ 1 সপ্তাহ বা 10 দিন। তো এর মধ্যে আপনারা বুঝে যাবেন ওদের আচরণগত বিষয়গুলি দেখে বা ই করে। তো আর মেয়ে বিড়ালটা যদি একবার মিটিং করে, মিটিং করার পর তো ওরা হচ্ছে যে আগামী 2 মাস, মানে ওদের বেবি হওয়ার আগ পর্যন্ত ওদের আর মিটিংয়ের কোনো লক্ষণ ওদের মধ্যে আসে না। ওরা বেবি কমস যদি কনসেপ্ট করে ফেলে, তাহলে হচ্ছে যে ওদের আর হিটে আসার সম্ভাবনা থাকে না। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা যে বিষয়গুলি একটু খেয়াল রাখবেন, ওদের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন যে ওরা কী করতেছে বা ওরা কী চাচ্ছে, সবসময় ওদেরকে চোখে চোখে রাখবেন। আশা করি যারা বিড়াল ভালোবাসেন তারা এই বিষয়গুলি চোখে বা নজরে রাখবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।